আজ মঙ্গলবার এগারোই আষাঢ় দু হাজার তেইশ সালে সাতাশে জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমতে ভায়াভান জনায় সুখম কুরুফাট সোয়াহা এটি প্রতিদিন একশো আটবার করে জপ করুন আর আজকের দিনে তো অবশ্যই একশো আটবার জপ করে দিন শুরু করুন যদি না পারেন হনুমানজির বীজ মন্ত্র ওম হোম হনুমাতে নামা এটিও একশো আটবার জপ করতে পারেন আজ থেকে শুরু করে একটা না একচল্লিশটি দিন হনুমান চালিশা দিনে সাতবার করে যদি জপ করেন এবং আপনার মনস্কামনা যদি হনুমানজিকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন তার কারণ কথায় আছে শাস্ত্রে আছে তিনি নাকি এখনও জীবিত সেই যখন কলকি অবতার জন্মগ্রহণ করবেন ততদিন কিন্তু হনুমানজী জীবিত অবস্থায় থাকবেন এবং ভগবান শ্রীরামের যারা ভক্ত তাদেরকে সেবা করবার জন্য তিনি সদাই তৎপর আজ তাই হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন এবং তার উদ্দেশ্যে নিজেদের মনস্কামনাকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন বন্ধুরা আবারও বলবো শনি কিন্তু বক্রি হয়েছে আর চৌঠা নভেম্বর পর্যন্ত শনি বক্রিই থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা সে বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের রাশির জন্য একটি ভিডিও কিন্তু চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনি এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের আংশিক খাটবে আজ আপনার শক্তি শক্তির প্রাচুর্যতা আপনারা অনুভব করবেন যে কর্ম করতে যা সময় নেন সেটি অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে তবে আপনার শক্তিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ কিন্তু করতে হবে মাত্রা অতিরিক্ত খুশিও কিন্তু দুঃখের কারণ হতে পারে অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আপনার কাছ থেকে মূল্যবান কোনো জিনিসকেও ছিনিয়ে নিতে পারে হারিয়ে যেতে পারে মেজাজ প্রভাবিত হবে ও হুটহাট করে রেগে গেলেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র যারা চাকরিজীবী আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহপাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে পলায়ন প্রবৃত্তি যেন দেখাবেন না কোনো সমস্যায় পড়লে তার সম্মুখীন হন সামনাসামনি গিয়ে দাঁড়ান সমস্যাকে ফেস করুন প্রয়োজনে কয়েকটা দিন আপনার খারাপ যাবে সেখান থেকে কিন্তু আপনারা মুক্তিও পাবেন কিন্তু পালিয়ে যদি বেড়ান সমস্যা থেকে সমস্যা কখনও কিন্তু আপনার পিছু ছাড়বে না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না